সুন্দর ডিসপ্লে প্রদর্শন করার জন্য এখন আমি স্কাউট দলকে তাদের ডিসপ্লে প্রদর্শন করার জন্য আহ্বান করছি। Thank you.
অভিজ্ঞতা জ্ঞাপন করছি এবং খেলা উপভোগ করার জন্য আমি এই সবিনয় অনুরোধ করছি। আজকে যারা খেলায় অংশগ্রহণ করবে সকল শিক্ষার্থীতে আমরা বলবো তোমরা খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে খেলায় এবং ধৈর্য সহকারে সকল ইভেন্টে অংশগ্রহণ করবে এবং কোনো বিশৃঙ্খলা করবে না এবং আমরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে আনন্দ আমরা সারাদিন উপভোগ করব এবং তোমরা সেই আনন্দ আমাদেরকে উপহার দেবে এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মহিলা কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য জনাব আব্দুল হান্নান সরকার। মহিলা কিশোর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আরো আমাদের মাঝে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং আমার সহযুক্ত গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত শিক্ষকবৃন্দ বিসমিল্লাহ রহমানির রহিম। সমগ্র মইনি কিশোর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান প্রতিযোগিতা আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব শাহাদাত হোসেন খান, আমাদের অত্র ইউনিয়নের কর্ণধার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মাসুম সাহেব ও আমার গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ও প্রিয় শিক্ষক শিক্ষয়িত্রী মণ্ডলী ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভালো মনের জন্য, সুস্থ দেহের জন্য খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন। এটা আমরা এমনভাবে নেব নেগেটিভ সাইডে না নিয়ে যে আমরা পজিটিভ সাইডে যেতে পারি। আজকে আমাদের যুব সমাজ যাদেরকে নিয়ে আমরা গর্ব করব, গর্বের জায়গা থেকে তারা সরে গেছে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তারা ফেসবুক মোবাইলে এতই আসক্ত হয়েছে যে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বিলুপ্তির পথে, এগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় ও আমাদের সমাজ যারা পরিচালনা করেন সবার কাছে সবার নিকট আমার বিনীত আবেদন থাকবে আমরা আবার আগের রূপে ফিরে আসি, আমরা ধ্বংসের দিকে না যাই, সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শাহাদত খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্রাম মোহনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল মহোদয় এবং গভর্নিং কমিটির সদস্যবৃন্দ এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সব সকল ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে আজকে এইরকম একটা দিনে আমি আপনাদের মাঝে হাজির হয়ে আমি আমাকে নিজেকে আমি ধন্য মনে করি। এত সুন্দর একটা অনুষ্ঠান এই প্রত্যন্ত অঞ্চলে, এটা আমি ইতিহাসস্বরূপ আমি রেকর্ড করে নিব নিয়ে আমিও কয়েকটা প্রতিষ্ঠানে জড়িত আছি স্কুল এবং কলেজে। আমি এগুলো তাদেরকে দেখাবো আপনারা নবীনগরের মাটিতে যদি সেবগ্রাম ত্রিমণি স্কুল কলেজ দিতে পারে আপনারা কেন পারবেন? কবিন্দু সকল সারা এখানে আছেন, আমার একটা অনুরোধ আপনারা মাদকের দিকে যেন ছেলেরা না ভিড়ে তাদেরকে খেলাধুলার মধ্যে এগিয়ে রাখবেন, যেন মাদকের দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই নবীনগর মাটি থেকে বহু সচিব হয়ে গেছে। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, যেমন আকবর আলী খান, জনাব জনাব সিদ্দিকুর রহমান সাহেব, আর এখন যিনি আছেন আমাদের ফরিদুর রহমান স্যার, ওনাদের লোকে আমার আজকে সম্পর্ক না, ওনারা যখন এসটিএন অফিসার তখন থেকে ওনাদের লোকে আমার সম্পর্ক, ওনাদের কাল্লা সচিব বানাইছে, অনেক সচিব হয়ে রিটায়ার করছে, অনেকে মারা গেছে, আজকে দুনিয়াতে নাই। আজকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আমাদের মাঝে বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে আসছেন আমাদের অত্যন্ত পরম আত্মীয় পরম শ্রদ্ধেয় বড় ভাই, তিনি রামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি সফল চেয়ারম্যান ছিলেন এবং সফল রাজনীতিবিদ, তিনি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন এবং তিনি একজন একাধারে একজন বড় ব্যবসায়ী এবং বড় শিল্পপতিও বলা যায় তাকে আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক সফল চেয়ারম্যান শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের জনাব রুস্তম আহমেদ ভাই এবং আমাদের গভর্নিং বডির সদস্য বৃন্দ আছেন আমাদের মাঝে গভর্নিং বডির সদস্য নূরে এলাহি দুলাল আমাদের মাঝে উপস্থিত আছেন বুলবুল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হান্নান ভাই আমাদের আপার নামটা আমি পারভিন আহমেদ না পারভিন আহমেদ আপা আছেন আমাদের গভর্নিং বডির নারী সদস্য এবং আমাদের পরম শ্রদ্ধেয় যারা যারা উপস্থিত আছেন আমাদের শিক্ষক বৃন্দ এখানে এই বিদ্যালয়ের আমার আমি যখন ছাত্র ছিলাম সেই আমলের অনেক শিক্ষক বৃন্দ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দ আছেন এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ভাই ও বোনেরা সকলেই আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করবেন এবং আমার অভিভাবক বৃন্দ আছেন আমার সামনে উপস্থিত আমার ইউনিয়নের সকল মা বোনরা বিভিন্ন জায়গায় থেকে আগত আমাদের অতিথিবৃন্দ আমাদের শিক্ষার্থী এবং দর্শনার্থী বৃন্দ সকলেই সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে এই আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই এই ক্রীড়া প্রতিযোগিতাটি আমরা মূল পর্বে চলে যাব এখন আমাদের আমাদের ক্রীড়াবিদরা তাদের নৈপুণ্য দেখাবেন এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেই শিক্ষার্থীরা সেই উপভোগ করবেন এবং আমাদের অভিভাবকবৃন্দ এবং আমাদের অতিথিবৃন্দ সকলেই উপভোগ করবেন আমি আমার শিক্ষক মহোদয়কে যিনি ক্রীড়া শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমি শিক্ষক মহোদয়কে খেলা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি খেলা শুরু আমি শপথ করতেছি যে অন্তর ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণের মাধ্যমে খেলাধুলার মান উন্নয়নের স্বার্থে ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মেনে সুলভ মনোভাব নিয়ে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করব কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিব না এবং বিচারকের রায় চূড়ান্ত বলে মেনে নিব সম্মানিত অতিথিগণ এ পর্যায়ে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে 2023 সালের খেলোয়াড় ব্যতীত যারা আছে মাঠে তাদেরকে মাঠ থেকে বের করে দাও চলছে দেখা যাক কি হয় এই তো রাফরিমন তুমি যেখানেই থাকো রাবে ম্যাডামের সাথে সাক্ষাৎ করার জন্য আহ্বান করছি ছোট বালক 100 মিটার দৌড় চলছে দেখা যাক কি হয় একাদশ শ্রেণীর 200 মিটার দৌড় প্রতিযোগীর নাম সাইফুল ইসলাম সাব্বির হোসেন দুশো মিটার দৌড় একাদশ শ্রেণীর প্রথম বর্ষে প্রথম স্থান অধিকারী আয়াতুল্লাহ দ্বিতীয় স্থান অধিকারী আহমেদুল্লাহ এবং তৃতীয় স্থান অধিকারী সাব্বির হোসেন তোমরা সালাম মঞ্চে এসে অতিথিদেরকে সালাম প্রদর্শন করো দ্বিতীয় বর্ষের দ্বাদশ শ্রেণীর উচ্চলাভ সজল মুন্না বিপুল আশিক
অলি সাজিদ শরীফুল জাহিদ কুদরত রিফাত তোমরা আব্দুর কবির স্যারের সাথে ছোট ভালো অঙ্কত যারা যারা অংশগ্রহণ করবে শরীফুল ইসলাম ইরফান হাসান রোহান মিয়া সাইমুল মিয়া খানি মিয়া সৌরভ মিয়া আলমাসুম শাহরিয়া ইসলাম আরিফুল ইসলাম মাহিদুল ইসলাম সুযোগ মেয়া তৃতীয় স্থান এবং ইয়াসিন তৃতীয় স্থান উচ্চলাভ প্রথম বর্ষ প্রথম হয়েছে সাইদুল ইসলাম দ্বিতীয় নাজমুল এবং তৃতীয় হয়েছে রনি সকলকে সালাম মঞ্চে এসে সালাম প্রদর্শন করার আহ্বান জানাচ্ছি আপনি যদি একটু বলতেন এখন আমাদের কি ইভেন্ট এটা কি খেলা লাঠি ভাঙা হাড়ি ভাঙা খেলা আমাদের ম্যামরাও আছেন হাড়ি ভাঙবে আমাদের দুই তিন ম্যাম আছেন এখানে হাড়ি ভাঙবে আবার হুজুর স্যার আরামে দাঁড়ায় দাঁড়ায় এখানে দেখতেছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলেজ শাখার স্টুডেন্টরা হাড়ি ভাঙা খেলায় অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন হাড়ি একদিক আর উনি যাচ্ছে অন্যদিকে সম্মানিত দর্শক হাড়ি ছেড়ে এসে অন্যদিকে চলে যাচ্ছে এবার আমাদের দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক সে হাড়িটি ভাঙতে পারে কিনা দ্বিতীয় প্রতিযোগীর হাড়ি ভাঙার মনে হচ্ছে না সে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিক চলে যাচ্ছে আমার মনে হচ্ছে এই প্রতিযোগিতা ভয় পাচ্ছে এবার তৃতীয় প্রতিযোগিতি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আরেকজন প্রতিযোগী দেখা যাচ্ছে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাচ্ছে থেমে গেছে Yeah.
এটা কি খেলা সাংস্কৃতিক পরীক্ষা আপনি জানেন শুরু হয়ে গেল প্রাইমারি সেকশনের সেই আকর্ষণীয় খেলা স্মৃতি পরীক্ষা খুব সুন্দর
2023 সালে ঢুকের মেয়ে তো তাই এই জন্য এরকম 2023 সালে মেয়ে হলে কি হবে এত কাজ করে না নাকামি শুরু করেছে এমন কি বলবো কিছু বললে শুনতেই চাই না বান্ধবী তুই এসেছিস হ্যাঁ আমি এসেছি তুই কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস আমি তো ভালো আছি তোকে দেখে এরকম হয়ে গেছি কেন জানোস না আমার শাশুড়ি কি খারাপ আমাকে শুধু শুধু ভাত বাসন মলালি হলি মারে কি আদিখ্যাতা দেখাচ্ছে 2023 সালের যুগের মেয়ে তো তাই জন্য আপনি এরকম করছেন কেন আমি কি আপনার বাড়িতে সবসময় আসবো আর আপনি যে বলছেন 2023 সালের মেয়ে এরকম আপনি তো 2023 সালের শাশুড়ি তো আপনি এরকম কেন কত বড় খারাপ আমাকে তুই টাইপ করে বলছে মিথ্যা কথা বান্ধবী তুই এরকম কেন তোকে কি এই জন্য এনেছি আমি বাড়িতে কি হয়েছে ও তো আমার সাথে কথাই বলছে আপনাকে কি কিছু আপনার নামে বলছে আমার কাছে আপনি তো খুব দরজার শাশুড়ি দেখছি তুই আমাকে দরজার করেছিস তোর এত বড় সাহস কিভাবে আপনাকে কি বলবো ভালো মানুষ আপনার মতো এত খারাপ শাশুড়ি পুরোটা গ্রামে আর আমি দেখিনি আমি গুলমরিচের মাইয়া সাত্তারের মা আমার ফুলার এই গ্রামের বাবাকে সিনে আইনারও চিনবেন আমার বাপের যেমন চাল ছিল আমারও তেমন চাল বাপ ছিলাম ফুলারে বিয়া দিয়া মেলা তোমার
কিছু কইলাম তোমার আব্বা তো কইতাছে তোমারে বিয়া দিয়া দিত এখন তোমার আব্বা কইছে তোমার আব্বা তো রোজাইতা এটা নিয়ে কথা কইব জি আপা বলেন মা আর কি করব গ্রামের ফুলা ভাই তোমারে এরকম বিরক্ত করলে মান সম্মান তো নষ্ট হয়ে যাইব আমি কি করতাম সব শেষে তোমার আর তোমার মা আর আমি কি করব তোমার সিদ্ধান্ত নিলাম মান সম্মানের উপর ভিত্তি করে বুঝছো না আর তুমি কি মতামত দিবা মা ইলা ছাড়া আর কিছু করেন নাই মান সম্মান তো দেখিব না আপা